দিনাজপুরে ধান মাড়াই করতে কৃষকদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া নিচ্ছে কম্বাইন্ড হারভেস্টারের মালিকরা। ভর্তুকির মাধ্যমে অর্ধেক দামে ধান মাড়াই যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেছে সরকার। প্রতি একর জমির বোরো ধান মাড়াইয়ের জন্য মেশিন মালিকদের সর্বোচ্চ 5,000 টাকা ভাড়া ঠিক করে দেয় স্থানীয় কৃষি বিভাগ, কিন্তু কৃষকদের কাছ থেকে তারা নিচ্ছে 10 থেকে 12,000 টাকা। এই বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বিস্তারিত দিনাজপুর প্রতিনিধি খাদিমুল ইসলামের প্রতিবেদনে। ম্যানুয়ালি ভাবে ধান কর্তন না করে তারা যদি এই মেশিনের মাধ্যমে কর্তন করে তাহলে তাদের কর্তন খরচটা কমে যাবে এবং তাদের যে উৎপাদন ব্যয়টা কমবে এবং এর মাধ্যমে পাশাপাশি তারা সুন্দরভাবে তারা একটা ন্যায্য মূল্য পাবে। গত 13 মে দিনাজপুরের বিরল উপজেলার বানিয়াপাড়া এলাকায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান মাড়াই উদ্বোধনের সময় এসব কথা বলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান কাটা থেকে বস্তাবন্দি করতে একর প্রতি খরচ ঠিক করে দেয় সর্বোচ্চ 5,000 টাকা, কিন্তু জেলার বিভিন্ন উপজেলায় প্রতি বিঘায় খরচ নিচ্ছে 5 থেকে 6,000 টাকা, যা একর প্রতি দাঁড়ায় 10 থেকে 12,000 টাকা। তারা মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষ সুবিধা পাচ্ছে না। এইদিকে ওখান থেকে আসতে 7,000 টাকা করে, তারপর তো 8,000 টাকা করে। 5,000 টাকা একরে কাটা ধান কাটার কথা, সেখানে ওরা 10,000, 8 থেকে 10,000 টাকা নিচ্ছে একরে। ওই ওখানে গেলে পরে আপনার 5 কাটা কাটতে যে টাইম লাগবে, আপনার এই জায়গায় 1 বিঘা কাটতে সেই টাইম লাগবে। তাহলে আমি তো আর লস দিতে আসি নাই, কেউ তো লস দেবে না। এদের উচিত না এই দামটা বেশি নেওয়ার জন্য, কারণ হচ্ছে কৃষক বাঁচানোর জন্য এই মেশিনগুলো দেওয়ানো হয়েছে। পারলে কর্তৃপক্ষ যদি এই বিষয়টা দিয়ে নজর রাখে। স্থানীয় কৃষি বিভাগের অবহেলা ও মনিটরিং না থাকায় এই মহতী উদ্যোগ নষ্ট হচ্ছে বলে মনে করেন এই কৃষক নেতা। কৃষক যেন ন্যায্য মূল্য নিয়ে তাদের হারভেস্টারের সুযোগ সুবিধা পায়, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। জেলায় 44টি কম্বাইন্ড হারভেস্টার অর্ধেক ভর্তুকি দিয়ে প্রদান করা হয়েছে। এককালীন জমা নেওয়া হয়েছে 1/4, অর্থাৎ মাত্র 4 লক্ষ টাকা। বাকি টাকা সুবিধামতো কিস্তিতে পরিশোধ করবে মেশিন মালিক। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। 44টা যন্ত্র হারভেস্টার, এই ধরনের হারভেস্টার অলরেডি আমরা এনেছি। এর আগের বছরের আছে আরও 31টা। তো আমরা এই যে শ্রমিক সংকটের কথা অনেক জায়গায় শোনা যাচ্ছে, আমরা যান্ত্রিকরণের মাধ্যমে কিন্তু এটার আমরা মোকাবেলা করব। আমরা সরকারি ডিপার্টমেন্ট সেটিও তো মানি না, কারণ আমরা আমাদের নিয়ম যেটা তার নিয়ম অনুযায়ী চাষ করতে হবে। যন্ত্র দিয়ে চাষে যে না হবে তাহলে যন্ত্র দিয়ে আমার লাভটা কি? অবশ্যই এখানে কষ্ট কমাতে হবে এবং বেশি মূল্য দেওয়ার কোনো সুযোগ নাই। কৃষি বিভাগের উদ্যোগের দ্রুত বাস্তবায়ন দেখতে চায় জেলার সচেতন মহল। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।